কলকাতার মানচিত্রে বেশ কিছু বাজার আছে, যেমন বাগবাজার, শ্যামবাজার, লালবাজার, বউবাজার, চীনাবাজার, জানবাজার, আমিনাবাজার, বড়বাজার, টেরিটি বাজার, রাজাবাজার, শোভাবাজার ইত্যাদি। প্রত্যেকটি বাজারে আছে তার নিজস্বতা আর আছে তার ইতিহাস। এই রকম স্থান নামে প্রসিদ্ধ কলকাতার বাজারগুলির মধ্যে এখানে গুরুত্বপূর্ণ হলো লালবাজার। আজ আমরা জেনে নেব বাজারটির নাম হলুদ, সবুজ কিংবা নীল না হয়ে লালবাজার হলো কেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ অভিধানে লাল শব্দটির একটি প্রধান অর্থ লেখা আছে কৃষিযোগ্য ভূমি। লাল শব্দের বিপরীতে খিল শব্দটি আছে, তার অর্থ পতিত বা অনাবাদী জমি। শুরুতেই বোঝা গেল নামে থাকা লাল কোনো রং অর্থে বোঝানো হচ্ছে না। আলোচনা শুরু করার আগে আমরা জেনে নেব লালবাজার কোথায় অবস্থিত। মধ্য কলকাতার বিবাদীবাগ সংলগ্ন একটি অঞ্চল। এটি শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলের সঙ্গে যুক্ত একটি অঞ্চল। উল্লেখযোগ্য যে কলকাতা পুলিশের সদর কার্যালয় এখানে 18 লালবাজার স্ট্রিটে অবস্থিত। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় 1711 খ্রিস্টাব্দে কোম্পানির প্রথম দিককার কাগজপত্রে লালবাজারের নাম উল্লেখিত আছে। সেই দিক থেকে দেখলে লালবাজারের বয়স 300 বছরেরও বেশি। এখানে অবস্থিত লালদিঘির বয়স আরও প্রাচীন। জাহাঙ্গীরের আমলে এই পুকুরটি খনন করা হয়েছিল। এর কাছেই ছিল কলিকাতা বড়োপাইকন পরগনা জমিদার মজুমদারদের কাছারি বাড়ি। 1709 সালে মজে যাওয়া এই পুকুর দিঘিটির সংস্করণ হয়েছিল ইংরেজদের হাত ধরেই। তারপর থেকেই পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই দিঘির জল। এমনকি ফল ও সবজির বাগান করা হয়েছিল এই দিঘির পাশেই। কমলালেবু চাষের কথাও উল্লেখ আছে কোম্পানির সেরেস্তার কাগজে। এর থেকে বোঝা যায় সেচ কাজের জন্য কাটানো মুঘল আমলের লাল দিঘি ইংরেজদের জমিতেও জল সঞ্চিত করতে সাহায্য করেছিল। উর্বর কৃষিজমিতে উৎপন্ন ফসলের বেচাকেনা বৃদ্ধি পাওয়ার জন্যই কৃষিজমির পাশে গড়ে উঠেছিল লালবাজার, অর্থাৎ কৃষিযোগ্য জমি সংলগ্ন বাজার। এক কথায় বলা যেতে পারে লালবাজারের ইতিহাস কৃষি থেকে বাজারভিত্তিক অর্থনৈতিক ও শিল্প উত্তরণের ইতিহাস। লালবাজারের কথা আলোচনা সূত্রে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। বর্তমান পুলিশের কার্যালয়টি আগে ছিল কলকাতার বিশিষ্ট ধনী ব্যবসায়ী জন পামারের বাসভবনে। বলা হয়ে থাকে তারও পূর্বে এটি ছিল একটি পুরানো বসতবাটির ধ্বংসাবশেষে কোনো কৃষ্ণাঙ্গ স্থানীয় বাসিন্দার বাড়ি। তার পাশেই সে যুগের সর্বাপেক্ষা সুন্দর বাড়ি হারমোনিক টারভান। আদি কলকাতার অধিকাংশ ক্ষেত্রেই শাস্তি হিসেবে ফাঁসিতে ঝোলানোর নিয়ম ছিল। তাই লালবাজার ও চিতপুর রোডের বর্তমান রবীন্দ্র সরণি সংলগ্ন স্থলে সে যুগে একটি ফাঁসির মঞ্চ ছিল। 1768 সালে এই রাস্তাটিকে কলকাতার শ্রেষ্ঠ রাস্তা বলে উল্লেখ করা হয়েছিল। বর্তমান পুলিশ সদর কার্যালয়টি লালবাজারে নির্মিত হয়েছে 1919 সালে।